আমরা যারা ভিডিও ক্রিয়েট করি আমরা জানি যে একটি চ্যানেলকে গ্রো করতে কতটা পরিশ্রম করতে হয় এবং কি কষ্ট করতে হয়। এর মধ্যে যদি আমরা একটি ছোট্ট ভুলের জন্য আমাদের চ্যানেলটিতে ইনকাম না হয়, সো সেটি কিন্তু অনেক কষ্টদায়ক। সো আজকে আপনাদের একটি শেয়ার করে দেব যে অনেকে প্রশ্ন করেছেন যে ভাই, সো অনেকে তো গান অ্যাড করতেছে ভিডিওতে কিন্তু ওদের কপিরাইট আসতেছে না, ইনকাম করতেছে, কিন্তু আমার হচ্ছে না কেন? সো আমরা আসলে এই ভুলটাই অনেকে করে থাকি। সো আমাদের আপনাদের আজকে দেখাবো যে আপনি কথা থেকে গানগুলো নেবেন তাহলে কিন্তু কপিরাইট। সো ফেসবুক থেকে চলুন আপনারা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ফেসবুক থেকে ডাউনলোড করবেন গানগুলো। প্রথমে আপনাকে একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে, আপনারা যে কোনো ব্রাউজার সিলেক্ট করতে পারেন। তো আমি ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করলাম। এরপরে আপনার সার্চ বারে লিখবেন এখানে যে মেটা বিজনেস সুইট, এটা লিখে আপনারা সার্চ দেবেন। সার্চ দেওয়ার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস পাওয়া যাবেন। সো প্রথম যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন, সো এটাতেও ক্লিক করলে হবে, এটাতেও ক্লিক করলে হবে। তো আমরা যে কোনো একটিতে ক্লিক করলাম। তো আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন না থাকে তো আপনারা এখানে ক্রোম ব্রাউজারে আগে লগ ইন করে নেবেন, অথবা এখানে লগ ইনের অপশন আসবে, এখান থেকে আপনারা লগ ইন করে নেবেন। এরপরে দেখতে পার, তো এই ধরনের ইন্টারফেস পাওয়ার পর সো এখানে দেখতে পারবেন ছোট্ট করে একটি অপশন রয়েছে, সেটির নাম হচ্ছে অল টুলস। দেখতে পারবেন অল টুলস নামে একটি অপশন রয়েছে, এখানে আপনাদের ক্লিক করতে হবে। তো দেখতে পারবেন এখন অনেকগুলো সেটিংস আসবে, দেখতে পাচ্ছেন অনেক সেটিংস। এখানে মধ্যে আপনাকে সিলেক্ট করতে হবে, যে বড় করে আপনাকে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড কালেকশন নামে একটি অপশন রয়েছে, এখানে আপনাদের ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পারবেন হাজার হাজার মিলিয়ন মিলিয়ন অডিও গান রয়েছে, সো আপনার সাউন্ড রয়েছে, আপনারা এগুলো শুনতে পারেন, ঠিক আছে, শুনে শুনে আপনারা ডাউনলোড করতে পারেন। তো দেখতে পাচ্ছেন পাশে যে ডাউনলোড অপশনগুলো, এখানে ক্লিক করলে ডাউনলোড হবে এবং পাশে এগুলো আপনি ডাউনলোড করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন পাশে এটি গান এখানে শুনতে পারবেন, এখানে ক্লিক করলে গানটি বাজবে, এখানে ক্লিক করলে গানটি ডাউনলোড হবে, ঠিক আছে। তো আমি যদি একটা ডাউনলোড করি, দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে, তো দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে, এইভাবে আপনারা ডাউনলোড করবেন। তো এরপরে আপনারা চাইলে আপনারা বিভিন্ন ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন, সো এখানে ক্যাটাগরি দেওয়া অপশন রয়েছে, আপনি কোন ক্যাটাগরির গান চাচ্ছেন সেগুলোও কিন্তু এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন সেখানে সার্চ বার, এখানে আপনি লিখবেন যে কোন গানটি চাচ্ছেন, সেটি যদি আপনি লিখে এখানে সার্চ করেন অটোমেটিক চলে আসবে, অথবা এখানে পপ গান, ঠিক আছে, পপ গান রয়েছে, আরও বিভিন্ন ডিজাইনের রয়েছে। দেখতে পাচ্ছেন তারা ছবিগুলো দিয়ে দিয়েছে যে কোন ধরনের গানগুলো হতে পারে, সো সেগুলো আপনারা দেখে দেখে এগুলোকে ক্লিক করলে নিচে দেখতে পারবেন যে অনেকগুলো গান আসবে, তো এইভাবে গানগুলো শুনতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।